আজকের ভিডিওর টপিক হচ্ছে হিট কনভেকশন। এই ভিডিওতে থাকবে যে হিট কনভেকশন জিনিসটা আসলে কি। এটা হচ্ছে মূলত হিট ট্রান্সফারের একটা মেকানিজম। হিট ট্রান্সফারের মধ্যে মোটামুটি তিনটা মেকানিজম বা মোড আছে, তার মধ্যে হিট কনভেকশন হচ্ছে একটা, আর বাকি দুটা হচ্ছে কন্ডাকশন এবং রেডিয়েশন। তো হিট কনভেকশন প্রসেসটা খুবই কমপ্লেক্স একটা প্রসেস, কারণ হচ্ছে মধ্যে একই সাথে হিট ট্রান্সফার তো আছেই, তার সাথে যোগ হচ্ছে ফ্লুইড ফ্লো, যেটা খুবই কমপ্লেক্স একটা প্রসেস। এবং এ কারণে এই ভিডিওতে আমরা মূলত হিট কনভেকশনের একটা সিম্পলিফাইড স্টেডি স্টেট মডেল দেখব, যেটাকে বলা হয় নিউটনস ল অফ কুলিং। তো প্রথমে আমরা ডেফিনেশনটা দিয়ে শুরু করি। তো হিট কনভেকশনের ডেফিনেশনের জন্য আমাদের আসলে মূলত দুটো জিনিস দরকার, যাদের মধ্যে হিটটা ট্রান্সফার হবে। তো একটা জিনিস হচ্ছে একটা সারফেস বা একটা তল, আর অন্যটা জিনিস হচ্ছে মূলত একটা মুভিং জিনিস। তাদের ক্ষেত্রে সেটা হচ্ছে একটা মুভিং ফ্লুইড, অর্থাৎ কোনো একটা সারফেস এবং কোনো একটা মুভিং ফ্লুইড, এই দুটো জিনিসের মধ্যে যদি হিট আদান প্রদান করা হয় বা এনার্জি আদান প্রদান করা হয় হিটের রূপে বা তাপের ফর্মে, তাহলে এটাকে বলা হয় হলো হিট কনভেকশন। অর্থাৎ হিট কনভেকশনের মাধ্যমে একটা সারফেস এবং একটা মুভিং ফ্লুইড, যেমন একটা মুভিং লিকুইড অথবা মুভিং একটা গ্যাস, যেমন বাতাস অথবা পানি, তারা যদি ডিফাইন টেম্পারেচারে থাকে এবং পরস্পরের মধ্যে হিট এনার্জিটা আদান প্রদান করে, তাহলে এটাকে বলা হয় হলো যে তারা হিট কনভেকশনের মাধ্যমে বা তাপের পরিচালনার মাধ্যমে এনার্জি আদান প্রদান করেছে। তো এটা উদাহরণের জন্য আমরা একটা গোলক নেই বা একটা স্ফেয়ার নেই। তো স্ফেয়ারটায় আমরা মনে করি যে সারফেসের টেম্পারেচার হচ্ছে 500 ডিগ্রি সেলসিয়াস, যেটা খুবই গরম একটা সারফেস, এবং আশেপাশে বাতাস প্রবাহিত হচ্ছে এবং সেই বাতাসটা আছে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, সেটা হচ্ছে আসলে কোল্ডার এয়ার। তাহলে এই হট স্ফেয়ারটা সারফেস থেকে এই মুভিং ফ্লুইড বা কোল্ড এয়ারে কি পরিমাণ হিট ট্রান্সফার হবে, কারণ আমরা দেখতেছি যে দুটো জিনিস আছে, দুটো ডিফারেন্ট টেম্পারেচারে, এবং আমাদের একটা হচ্ছে সারফেস এবং একটা হচ্ছে একটা মুভিং ফ্লুইড। তাহলে এদের মধ্যে যে মাধ্যমে, যে প্রক্রিয়ার মাধ্যমে হিটটা ট্রান্সফার হচ্ছে, এটাকেই বলা হয় হলো তাপের পরিচালন। এখানে দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে যেটা মুভিং ফ্লুইড থাকতে হবে। তো ফ্লুইডটাকে মুভ করতে হবে এমন কোনো কথা নেই, যদি রিলেটিভ মোশন হয় অর্থাৎ ফ্লুইডটা স্থির বা বস্তুটা মুভ করতেছে বা সারফেসটা মুভ করতেছে, তাহলেও এটা তাপের পরিচালন হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে যদি কোনো মোশন না থাকে, তাহলে কিন্তু কনভেকশনের মাধ্যমে কোনো হিট ট্রান্সফার হবে না। তাহলে এটা কন্ডাকশন এবং রেডিয়েশন, অন্য যে মেকানিজমগুলো আছে সেগুলোর মাধ্যমে হিট ট্রান্সফার হতে পারে, বাট কনভেকশন হবে না। তো একটা প্রশ্ন হচ্ছে সারফেসটা কি একটা সলিডেরই হতে হবে? এটার উত্তর হচ্ছে না, এটা লিকুইডের সারফেস হতে পারে, এটা একটা গ্যাসেরও সারফেস হতে পারে, সোলং এর একটা সারফেস, আমরা এতে হ্যাপি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কন্ডাকশন বা তাপ পরিবহনের সাথে যদি আমরা তুলনা করি, কন্ডাকশনের সময় একটা ম্যাটেরিয়ালের মধ্য দিয়ে হিট ট্রান্সফার হয়, বাট কনভেকশনের সময় আমাদের মনে রাখতে হবে যে একটা সারফেস থেকে অথবা সারফেসের দিকে হিটটা ট্রান্সফার হচ্ছে, ঠিক মধ্য দিয়ে না। তো এই কনসেপ্টটা একটু ডিফারেন্ট। এবার আমরা দেখি কনভেকশনের ফান্ডামেন্টালটা কি, অর্থাৎ কনভেকশন মেকানিজমটা বা কনভেকশন হিট ট্রান্সফার মেকানিজমটা ঠিক কীভাবে আসলে এনার্জি ট্রান্সফার করতে আমাদেরকে সাহায্য করে। তো এখানে মূলত আসলে দুটো মেকানিজম আছে, একটা হচ্ছে ডিফিউশন অফ এনার্জি ডিউ টু র্যান্ডম মোশন, যেটা আসলে বেসিক্যালি কন্ডাকশন, অর্থাৎ মলিকুলগুলো যে র্যান্ডমলি, যে একটা মলিকুল নিলে ওটা যে বিভিন্ন দিকে মনে করেন ছুটাছুটি করতেছে, অথবা তার যে একটা ভাইব্রেশন আছে উপরে নিচে অথবা ডানে বায়ে, এই মোশনগুলো মাধ্যমে সে কাছের পিঠে থাকা অন্য একটা মলিকুলকে ধাক্কা দিতে পারে, দিয়ে তার মধ্যে এনার্জিটা ট্রান্সফার করে দিতে পারে, যেটা হচ্ছে মূলত কন্ডাকশন হিট ট্রান্সফারের মেকানিজম। তো কনভেকশনের সাথে কন্ডাকশনের একটা বড় পার্থক্য হলো যে কনভেকশনের সময় ফ্লুইডের একটা বাল্ক মোশন থাকে, অর্থাৎ আপনি যদি একটা ফ্লুইড এলিমেন্ট নেন, মনে করেন এটা হচ্ছে একটা ফ্লুইড এলিমেন্ট, এবং সেই ফ্লুইড এলিমেন্টের মধ্যে যদি অনেকগুলো ফ্লুইড মলিকিউল থাকে, তো এই মলিকিউলগুলো প্রত্যেকে তাদের নিজেদের একটা ট্রান্সলেশন বা উপরে নিচে ডানে বায়ে একটা মোশন রয়েছে, বা তাদের একটা রোটেশনাল মোশন আছে এবং তাদের একটা ভাইব্রেশনাল মোশনও আছে। তো এই মোশনগুলো হচ্ছে র্যান্ডম মোশন। তো এটা হচ্ছে যেমন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মলিকুলের জন্য যেমন আছে, তেমনি এই পুরো ফ্লুইড এলিমেন্টটা, যেহেতু মনে করেন এটা বাতাস, তাহলে পুরো বাতাসটা যদি এই স্ক্রিনের বাম থেকে ডান দিকে যেতে থাকে, তাহলে এই ফ্লুইড এলিমেন্টটার একটা বাল্ক মোশন বা একটা বাল্ক ভেলোসিটি রয়েছে। তো আমরা যখন কন্ডাকশনের মেকানিজমটা দেখেছি বা ফান্ডামেন্টালটা দেখেছি, সেখানে মলিকুলগুলোর কোনো বাল্ক মোশন ছিল না। তো যদি কোনো বাল্ক মোশন না থাকে, তাহলে মনে করেন একটা সারফেস আছে, সারফেসটা একটা সলিড লিকুইড বা গ্যাসের সারফেস হতে পারে, এবং সেই সারফেসটার কাছে একটা ফ্লুইড মলিকুল, সরি একটা ফ্লুইড এলিমেন্ট আসলো, তাহলে এই সারফেসটা থেকে
তাদের মধ্যে কিছু হিট ট্রান্সফার হবে। কখন? যদি তাদের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স থাকে তাহলে এই হিট ট্রান্সফারটা হবে। তো যদি তাদের মধ্যে কোনো রিলেটিভ মোশন না থাকে, কোনো ভেলোসিটির ডিফারেন্স না থাকে, তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে হিট ট্রান্সফারটা হবে সেটা হচ্ছে মূলত কন্ডাকশন। কিন্তু যদি এই ফ্লুইড এলিমেন্টটা এখন ছবির ডান দিকে মুভ করতে থাকে, তাহলে তার একটা বাল্ক মোশন আছে, তাহলে প্রথমে তাদের মধ্যে কন্ডাকশনের মাধ্যমে কিছুটা হিট ট্রান্সফার তো হয়েছেই, যেহেতু এই এলিমেন্টটা এখন মুভ করে মনে করেন এখানে চলে গেল, এবং আরেকটা এলিমেন্ট যেটাকে আমি লাল রং দিয়ে আঁকতেছি সেটা এখন আগের এলিমেন্টের এই জায়গাটায় চলে আসতেছে, এবং মনে করুন যে তার টেম্পারেচারটা এই প্রথম যে নীল রঙের ফ্লুইড এলিমেন্টটা ছিল তার থেকে কম, কারণ সেটা এখনও এই সার্ফেসটার সাথে কোনো হিট আদান প্রদান করেনি, কাজেই তার সাথে এখন আবার নতুন করে কিছু হিট ট্রান্সফার করা হবে এই সার্ফেসটার। তাহলে এই যে ইফেক্টটা এটাকে বলা হয় আসলে অ্যাডভেকশন, অর্থাৎ এনার্জি ট্রান্সফার ডিউ টু বাল্ক মুভমেন্ট অর বাল্ক ট্রান্সপোর্ট অফ দ্য ফ্লুইড। সো এসেন্সিয়ালি কনভেকশন হচ্ছে এই দুটো ইফেক্টের মানে একটা কম্বাইন্ড রূপ। তো এটাকে আমি খুবই সিম্পলিফাইড হিসাবে একটা রূপ হিসাবে এখানে দেখালাম। তো আমরা কনভেকশনের উপরে যখন বাউন্ডারি লেয়ার অ্যানালাইসিস করব তখন আমাদের কাছে এই কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে, বাট সিম্পলভাবে বুঝতে গেলে এটা মনে রাখতে হবে যে ফ্লুইডের যে এলিমেন্টগুলো আছে, একটা ফ্লুইড এলিমেন্ট হচ্ছে আসলে কিছু মলিকুলার কানেকশন। এইভাবে আপনি যদি চিন্তা করেন তাহলে একটা ফ্লুইড এলিমেন্ট যখন একটা সারফেস এর সাথে কন্ট্যাক্টে থাকবে তখন তাদের মধ্যে এই ডিফিউশন অফ এনার্জি ডিউ টু র্যান্ডম মোশন বা যেটাকে বলা হয় হলো আসলে কন্ডাকশন, এই ঘটনাটা ঘটবে। এবং যেহেতু তাদের একটা বাল্ক মুভমেন্ট আছে সেখানে এই মলিকুলগুলো শুধু এনার্জি ট্রান্সফার করতে করতে তারা আবার তাদের বাল্ক মোশন যেদিকে সেদিকে তারা ছুটে যাবে, সেদিকে তারা চলে যাবে, ফলে তাদের এই সুন্দর জায়গাটা পূরণ করবে আরও অন ফ্লুইড এলিমেন্ট। এবং এই ফ্লুইড এলিমেন্টগুলো এই সারফেসটার সাথে আরও হিট ট্রান্সফার করতে থাকবে। তো এই কারণে সাধারণত কনভেকশনের মাধ্যমে আমরা অনেক বেশি হিট ট্রান্সফার করতে পারি, কারণ এখানে আপনি দেখুন একটা ফ্লুইড এলিমেন্ট যখন হিট ট্রান্সফারটা করে ওখান থেকে চলে গেল তার বাল্ক মোশনের জন্য, নতুন যে ফ্লুইড এলিমেন্ট ওই জায়গাটা দখল করলো তার টেম্পারেচার কিন্তু তখনও বাড়েনি। তো এই কারণে এই কনভেকশন মেকানিজমটা খুবই ইফেক্টিভ। আপনি যখন হিট এক্সচেঞ্জার ডিজাইন করবেন বা কোনো একটা সিস্টেম থেকে হিট রিমুভ করবেন অথবা একটা সিস্টেমকে খুবই গরম করতে চাবেন, তো এ কারণে এই কনভেকশনের মেকানিজমের যে ফান্ডামেন্টাল একটা আমরা ম্যাথমেটিক্যাল মডেল দেখবো আজকে, সেই মডেলটার মধ্যে আমরা দেখবো যে একটা প্যারামিটার আছে, যে প্যারামিটারটার মধ্যে এই সকল কমপ্লেক্স বিষয়গুলোকে সর্ট অফ একত্রে কনসিডার করা হয়েছে। তো চলুন আমরা এই ম্যাথমেটিক্যাল মডেলটা দেখে নিই। তো আমরা এখন হিট ট্রান্সফারের একটা খুবই সিম্পল মডেল দেখবো যেটা হিট কনভেকশনের জন্য প্রযোজ্য, এবং এই মডেলটা কাজ করবে শুধুমাত্র স্টেডি স্টেট হিট ট্রান্সফারের জন্য, ট্রানজিয়েন্ট হিট ট্রান্সফারের জন্য না। তো প্রথমে আমরা দেখবো যে কিউ হচ্ছে আসলে সারফেস এরিয়া, অর্থাৎ যে সারফেস এবং যে মুভিং ফ্লুইডটার মধ্যে হিট আদান প্রদান হচ্ছে সেই সারফেস এরিয়াটার সাথে প্রপোর্শনাল, অর্থাৎ সারফেস এরিয়াটা যত বড় হবে তত বেশি হিট ট্রান্সফার হবে। একটা ছোট গোলকের জন্য যে পরিমাণ হিট তার সারফেস দিয়ে ট্রান্সফার হতে পারে, একটা বড় গোলক যদি নেন তাহলে তার ক্ষেত্রে আরও বেশি হিট ট্রান্সফার হবে। একইভাবে এই হিট ট্রান্সফার কিউ এটা হচ্ছে সারফেসের টেম্পারেচার টিএস এবং যে ফ্লুইডটা মুভিং ফ্লুইড তার বাল্ক টেম্পারেচার টি ইনফিনিটি, এই দুটো ডিফারেন্সের সাথেও প্রপোর্শনাল। এই দুটো রিলেশনশিপকে আমরা কম্বাইন করে লিখতে পারি কিউ ইজ প্রপোর্শনাল টু এ টাইমস ডেল্টা টি। তো আমরা জানি যে প্রপোর্শনালিটি সাইন থাকলে আসলে এটা থেকে আমরা কোনো ক্যালকুলেট করতে পারি না, সেখানে আমরা প্রপোর্শনালিটি সাইনটা দূর করে সেখানে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট নিয়ে আসলাম যেটা হচ্ছে এইচ, এবং আমরা লিখলাম হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু এইচ টাইমস এ টাইমস ডেল্টা টি, এবং এটার সময় আমরা লিখতে পারি এইচ টাইমস এ টাইমস টিএস মাইনাস টি ইনফিনিটি। তাহলে যে আমরা একটা ফর্মুলা পেলাম, এই ফর্মুলার মধ্যে একটা নতুন জিনিস আমরা নিয়ে আসছি এইচ দিয়ে, যেটাকে বলা হচ্ছে কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি, যেটাকে আসলে বলা উচিত কনভেকশন হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, এবং এটাই হচ্ছে আসলে ফর্মাল নাম। তো এই এইচের আমরা একটা ফর্মুলা দেখি, আমরা যে সাইড চেঞ্জ করে লিখলাম এইচ হচ্ছে কিউ ওভার এ ডেল্টা টি, এবং এর ইউনিট হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন অথবা ওয়াট পার মিটার স্কোয়ার ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস। তো এ পর্যন্ত আমরা মোটামুটি খুব ইজিলি বুঝতে পারলাম। তো এই যে ফর্মুলাটা আমরা পেলাম কিউ ইজ ইকুয়াল টু এইচ এ ডেল্টা টি ইকুয়াল টু এইচ এ টি এস মাইনাস টি ইনফিনিটি, এটাকে বলা হয় নিউটনস ল অফ কুলিং। এবং এখানে একটা ছোট্ট স্পয়লার অ্যালার্ট যে এটা যদিও বলা হচ্ছে নিউটনস ল অফ কুলিং বাট ইট ওয়ার্কস ফর হিটিং টু, অর্থাৎ গোলকটা হিট ছেড়ে দিল নাকি গ্রহণ করলো সেটা আসলে মুখ্য বিষয় না, যতক্ষণ পর্যন্ত গোলকটার সাথে ওর আশেপাশে যে বাতাসটা বইতেছিল ওদের একটা টেম্পারেচার ডিফারেন্স আছে, তখন পর্যন্ত ওখানে হিট আদান প্রদান হবে। আমরা এই কিউ এর সাইন দেখে, কিউ এর মানটা পজিটিভ না নেগেটিভ দেখে সেটা দেখে আমরা বলতে পারি যে আসলে কোন জিনিসটা গরম হচ্ছে আর কোন জিনিসটা ঠান্ডা হচ্ছে।
এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টি ইনফিনিটি হলো বাল্ক ফ্লুইড টেম্পারেচার, আর টিএস হচ্ছে সারফেস টেম্পারেচার। তো সারফেস টেম্পারেচার জিনিসটা আমরা খুব সহজেই বুঝতে পারি। তো বাল্ক ফ্লুইড মানে হচ্ছে আসলে ওভারঅল যে ফ্লুইডটা তার বিভিন্ন অংশ বিভিন্ন টেম্পারেচারে থাকলে তার একটা এভারেজ পরিমাণ। আর এই সারফেস এরিয়াটা এটা হচ্ছে কন্ডাকশনের সময় আমরা যে এরিয়াটা ইউজ করেছিলাম সেটা ছিল ক্রস সেকশনাল এরিয়া, বাট এখানে আমরা ক্রস সেকশনাল এরিয়া না সারফেস এরিয়াটা কনসিডার করছি। তো আমরা হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টের ডেফিনেশনটা একটু দেখে নেই। আমরা নিউটনস ল অফ কুলিং থেকে লিখতে পারি এইচ ইকুয়াল টু কিউ ওভার এ টাইমস ডেল্টা টি। এই ফর্মুলায় আমরা যদি এরিয়ার মানটা বসাই 1 মিটার স্কোয়ার এবং টেম্পারেচার ডিফারেন্সের মানটা যদি বসাই 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস তাহলে এইচ ইকুয়াল টু কিউ আমরা রিলেশনশিপটা পাই, যেটার মানে হলো যে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট হচ্ছে আসলে দ্য অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার্ড পার ইউনিট এরিয়া হোয়েন টেম্পারেচার ডিফারেন্স বিটুইন দ্য সারফেস অ্যান্ড দ্য মুভিং ফ্লুইড ইজ ইউনিটি। অর্থাৎ কোনো একটা হিট কনভেকশন প্রসেসে যদি কোনো একটা সারফেস থেকে কোনো একটা মুভিং ফ্লুইডের মধ্যে হিট ট্রান্সফার হয়, ওই সারফেসটার এরিয়াটা যদি হয় 1 মিটার স্কোয়ার এবং এই সারফেসটার মুভিং ফ্লুইডের মধ্যে যদি 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ডিফারেন্স মেনটেন করা হয়, তাহলে ঠিক যে পরিমাণ হিট ট্রান্সফার হয়েছে সেটাই হবে হলো ওই মুভিং ফ্লুইড এবং সারফেসের মধ্যকার কনফিগারেশনের জন্য হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টের মান। তো এই হিট কনভেকশন কোএফিসিয়েন্ট বা হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এইচ কিসের উপর ডিপেন্ড করে সেটা আমরা একটু দেখে নিই। এটা মূলত ডিপেন্ড করে টাইপ অফ দ্য ফ্লুইড, ফ্লুইডটা কি বাতাস নাকি পানি নাকি লিকুইড নাইট্রোজেন নাকি লিকুইড আয়রন, অবশ্যই ওর যে ফেস তার উপরে এটা ডিপেন্ড করবে। এছাড়াও এটা ডিপেন্ড করে হলো ফ্লুইডের ভেলোসিটির উপরে, ফ্লুইডের ভেলোসিটি যত বেশি হবে এইচের মান তত বড় হবে। এবং এটা ফ্লুইড ফ্লোর যে রেজিম, তো ফ্লুইড ফ্লোটা কি ল্যামিনার ফ্লো নাকি টার্বুলেন্ট ফ্লো, অর্থাৎ ফ্লুইড এলিমেন্টগুলো তারা কি খুব সুন্দর স্মুথলি মুভ করে নাকি তারা উল্টোপাল্টাভাবে র্যান্ডমলি যে কোনো দিকে মুভ করে, তার উপর ডিপেন্ড করে ট্রান্সফার কোএফিসিয়েন্টের মান অনেক ভেরি করতে পারে। এটা ফ্লুইডের বাল্ক টেম্পারেচার বা বাল্ক ফ্লুইড টেম্পারেচার, অর্থাৎ পুরো ফ্লুইডটার এটা বিভিন্ন অংশ যদি বিভিন্ন টেম্পারেচারে থাকে তাহলে এটার উপরে অবশ্যই এইচের মান যেটা সেটা এফেক্টেড হবে। তো সেখানে বাল্ক ফ্লুইড টেম্পারেচারের উপরেও বা এভারেজ যে ফ্লুইডের যে টেম্পারেচার তার উপর ভিত্তি করে ফ্লুইডের যে থার্মাল প্রপার্টিগুলো আছে, যেমন ফ্লুইডটার নিজের একটা থার্মাল কন্ডাক্টিভিটি আছে যেটা চেঞ্জ হবে ভেরি করবে, যেটা আমরা থার্মাল কন্ডাক্টিভিটির প্রপার্টি থেকে জানি। তো সে কারণে এই বাল্ক ফ্লুইড টেম্পারেচারের উপরেও ট্রান্সফার কোএফিসিয়েন্টের মানটা ডিপেন্ড করে। এইচের মান 2 থেকে 1 লক্ষ ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন পর্যন্ত হতে পারে, যেটা আমরা এই ভিডিওর শেষে আলোচনা করব। তো এবার আমরা হিট কনভেকশনের উপরে একটা প্রবলেম দেখি। বলা হচ্ছে একটা 500 ডিগ্রি সেলসিয়াসের স্ফেয়ার আছে যার আশেপাশে বাতাস প্রবাহিত হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াসে এবং স্ফেয়ারটার সারফেস এরিয়া হচ্ছে 0.1 মিটার স্কোয়ার এবং হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টের মান হচ্ছে 10। তাহলে কী পরিমাণ হিট স্ফেয়ারটা থেকে ট্রান্সফার হচ্ছে? তো এই হট স্ফেয়ারটার সারফেস টেম্পারেচার হচ্ছে 500 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস যেটা ফ্লো করতেছে এবং সারফেস এরিয়াটা হচ্ছে 0.1 মিটার স্কোয়ার। এখন আমরা একটু আগেই এই প্রবলেমটা দেখেছি আমাদের ম্যাথমেটিক্যাল মডেল ডেভেলপ করার সময় এবং ডেফিনেশনটা দেখার সময়। প্রশ্নটা হলো এই কিউ এর মানটা কত, অর্থাৎ হট স্ফেয়ার থেকে কোল্ড এয়ারে কী পরিমাণ ট্রান্সফার হচ্ছে সেটাই আসলে জানতে চাওয়া হয়েছে। তাহলে এটা আমরা সলিউশন করার জন্য আমাদেরকে কিছু অ্যাজাম্পশন মেক করে নিতে হবে এবং এই অ্যাজাম্পশনগুলো প্রায় সব হিট কনভেকশন প্রবলেমের জন্যই আসলে সেম। এবং এগুলো হচ্ছে মূলত যে আমরা ধরে নিব যে প্রবলেমটা হচ্ছে স্টেডি স্টেট এবং এখানে ফ্লুইডের যে বাল্ক টেম্পারেচার সেটা কনস্ট্যান্ট থাকতেছে, এটা চেঞ্জ হচ্ছে না সময়ের সাথে সাথে বা টেম্পারেচারের সাথে সাথে বা কোনো কিছুর সাথে সাথে। ফ্লুইডের থার্মাল প্রপার্টি এবং সলিড বস্তুটার সারফেসের থার্মাল প্রপার্টিটাও চেঞ্জ হচ্ছে না এবং ইউনিফর্ম হিট ট্রান্সফার হচ্ছে। তাহলে নিউটনস ল অফ কুলিং থেকে আমরা লিখতে পারি কিউ ইকুয়াল টু এইচ এ টিএস মাইনাস টি ইনফিনিটি এবং টিএস হচ্ছে এখানে আসলে টি ইনফিনিটির থেকে বড়, কারণ সারফেস টেম্পারেচারটা হচ্ছে বেশি। তাহলে আসলে সারফেসটা হিট লুজ করবে বা হিট কিছু ছেড়ে দিবে। তাহলে কিউ এর মানটার জন্য আমরা 10 × 0.1 × 500 − 20 এই মানটা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা পাই হচ্ছে 480 ওয়াটস এবং এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে একটা কোয়েশ্চেন হচ্ছে যে হিট কনভেকশনের মাধ্যমে স্ফিয়ার থেকে এয়ারে কেন গেল? অ্যান্সার খুবই সিম্পল, কারণ স্ফিয়ারটার সারফেস টেম্পারেচার টিএস এর মান টি ইনফিনিটির থেকে আসলে বেশি। এক্ষেত্রে আমাদেরকে একটা প্রশ্নে বলাই আছে যে স্ফিয়ার ইজ অ্যাট হায়ার টেম্পারেচার, এটাই হচ্ছে মূল কারণ। তো এই অ্যাজাম্পশনগুলোর সময় একটা অ্যাজাম্পশন আমরা অনেক সময় লিখি না, যে অ্যাজাম্পশনটা আসলে লিখলে ভালো সেটা হচ্ছে যে কন্ডাকশন এবং রেডিয়েশনের মাধ্যমে যে হিট ট্রান্সফারটা হচ্ছে সেটাকে আমরা আসলে কনসিডার করি নাই। যদিও রিয়েল ওয়ার্ল্ডে যখন আমরা কোনো প্রোডাক্ট ডিজাইন করবো বা কোনো ইঞ্জিনিয়ারিং সিস্টেম ডিজাইন করবো তখন আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে কন্ডাকশন এবং রেডিয়েশনের মাধ্যমেও হিট ট্রান্সফার হয়ে থাকে।
তো আমরা হিট কনভেকশনের উপরে আরেকটা প্রবলেম দেখি। তো ছবিতে একটা বক্স দেখানো হচ্ছে এবং এই বক্সের ক্ষেত্রে বলা হয়েছে যে কি পরিমাণ হিট এই বস্তুটা থেকে এর প্রতি যে 50 ডিগ্রি সেলসিয়াসের বাতাস প্রবাহিত হচ্ছে তার মধ্যে ট্রান্সফার হচ্ছে, এবং বলা হচ্ছে যে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টের মান এইচ হচ্ছে 2 W/m² কেলভিন। এবং এটাও বলা হয়েছে যে সবগুলো সারফেস বস্তুটা রাখা আছে 50 ডিগ্রি সেন্টিগ্রেডে, শুধুমাত্র টপ সারফেসটা বাদে টপ সারফেসটা রাখা আছে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। তো সলিউশন করার জন্য আমরা আগের অ্যাজাম্পশনগুলো মেক করলাম, তো এটা নিয়ে আমি এখানে আর বেশি আলোচনা করছি না। তো আমরা যদি শুধুমাত্র টপ সারফেসটার জন্য নিউটনস ল অফ কুলিংটা লিখি, তাহলে আমরা দেখি যে কি হয়। আমরা পাই হচ্ছে কিউ ইকুয়াল টু এইচ এ ডেল্টা টি, এবং এই ডেল্টা টিটাকে আমরা লিখতে পারি হচ্ছে যে সারফেসটা তার টেম্পারেচার এবং তার থেকে বাল্ক ফ্লুইডের টেম্পারেচারটা বিয়োগ করলে যেটা আসবে সেটা। আমরা ধরে নিচ্ছি সারফেস থেকে বাল্ক ফ্লুইডে হিট ট্রান্সফার হচ্ছে, আমরা মান বসাই, 2 হচ্ছে এইচ এর মান, এরিয়া হচ্ছে 2 × 3, এরিয়া মানটা আমরা ছবি থেকে বের করলাম, আমরা লিখলাম 20 - 50, যেটা হচ্ছে TS - T∞, তাহলে আমরা পাই হচ্ছে -360 W। তো যেহেতু কিউ এর মানটা মাইনাস আসছে বা নেগেটিভ আসছে, এর মানে হলো আমরা ধরে নিয়েছিলাম সারফেস থেকে বাতাসে হিটটা ট্রান্সফার হচ্ছিল, কিন্তু যেহেতু টিএস এর মানটা টি ইনফিনিটির থেকে কম, তার মানে হচ্ছে আসলে বাতাসটা থেকে যেটা আসলে বেশি গরম 50 ডিগ্রি সেন্টিগ্রেড, টপ সারফেস যেটা 20 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে সেখানে হিটটা ট্রান্সফার হচ্ছে। তাই এই কিউ এর মানটা চিহ্ন দেখে আমরা আসলে বুঝতে পারি যে সারফেস থেকে মুভিং ফ্লুইড নাকি মুভিং ফ্লুইড থেকে সারফেসে হিটটা ট্রান্সফার হয়েছে। তো বাকি যে 5টা সারফেস আছে ওদের জন্য আমরা দেখি যে টেম্পারেচার ডিফারেন্সের মান হচ্ছে TS - T∞, এবং যেহেতু সবগুলো সারফেস বাকি 5টা সারফেস প্রত্যেকেই 50 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, তাহলে আমরা যদি তাদের মধ্যে যে কোনো একজনকে নিয়ে কনসিডার করি তাহলে আমরা ডেল্টি সমান পাবো হচ্ছে 50 - 50 বা 0 ডিগ্রি সেলসিয়াস বা 0 ডিগ্রি কেলভিন। তো যেহেতু ডেল্টির মানটা আমরা হিসাব করলে পাচ্ছি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখান থেকে কিউ এর মানটা এইচ এ ডেল্টা টি এই ফর্মুলার মধ্যে যদি আমরা বসাই তাহলে এইচ বাই এর মান যেটাই হোক না কেন এই কিউ এর মানটাও আসবে হচ্ছে 0, অর্থাৎ বাকি 5টা সারফেস থেকে কোনো হিট ট্রান্সফার হচ্ছে না, তারা হিট ছেড়েও দিচ্ছে না, গ্রহণও করতেছে না। তাহলে এই পুরো বস্তুটার মধ্যে থেকে বাতাসে আসলে কোনো হিট যাচ্ছে না, এবং বাতাস থেকেই বস্তুটার মধ্যে 360 W হিট আসতেছে। তো আমরা এই দুটা হিট কনভেকশন প্রবলেমের ক্ষেত্রেই দেখলাম এইচ এর মানটা আমাদেরকে বলে দেওয়া আছে। তো আমরা যখন আরও কমপ্লেক্স প্রবলেম দেখবো তখন আমরা দেখবো যে এইচ এর মানটা আমাদেরকে বলে দেওয়া থাকবে না। তো কনভেকশনকে মূলত দুই ভাগে ভাগ করা যেতে পারে, ন্যাচারাল বা ফ্রি কনভেকশন এবং ফোর্সড কনভেকশন। এবং এই ভাগটা আসলে করা হয় যে ফ্লুইডটাকে কীভাবে মুভ করানো হচ্ছে তার উপরে। তোমার কোনো একটা গরম বস্তু আছে, তো ওর আশেপাশে যে বাতাসগুলো আছে সে বাতাসের যে এলিমেন্টগুলো আছে তারা এই গরমের কারণে তাদের ডেন্সিটিটা হবে হচ্ছে কম, তো সে কারণে তারা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে এবং ঠান্ডা বাতাস তাদের জায়গাটাকে দখল করে নিবে, কারণ ঠান্ডা বাতাসের ডেন্সিটি হচ্ছে বেশি। তাহলে এই যে গরম বাতাস এবং ঠান্ডা বাতাস এই দুটো বাতাসের মধ্যে একটা ডেন্সিটি ডিফারেন্স থাকার কারণে এখানে ফ্লুইডটা একটা ফ্লোর মধ্যে চলে আসবে এবং ফ্লো করতে থাকবে। তো এই কারণে যে হিট কনভেকশন প্রসেসটা ঘটবে সেটাকে বলা হয় হচ্ছে ন্যাচারাল কনভেকশন বা ফ্রি কনভেকশন। এবং এর মূল মেকানিজমটা হচ্ছে যে এটা আসলে ড্রিভেন বাই ডেন্সিটি ডিফারেন্স। তো এক ধরনের কনভেকশন আছে এটাকে বলা হয় হলো ফোর্সড কনভেকশন। তো এখানে ফ্লুইডটাকে ফ্লো করানোর জন্য কিছু এক্সটার্নাল ওয়ার্ক বা পাওয়ার আপনাকে দিতে হবে। মনে করেন আপনার যদি গরম অনুভব হয় তো আমরা ফ্যান অন করে দিই এবং এই ফ্যানটা আশেপাশে বাতাসকে ধাক্কা দিয়ে মুভ করায়। তো এই যে ফ্যানটা ঘোরাতে যে শক্তিটা খরচ হচ্ছে তার জন্য কিছু কাজ করতে হচ্ছে, একটা পাওয়ার দিতে হচ্ছে। তো এখানে এক্সটার্নাল ওয়ার্কের মাধ্যমে ফ্লোটাকে ড্রাইভ করা হচ্ছে। তো সেখানে এই ধরনের মুভিং ফ্লুইড এবং বস্তুর মধ্যে হিট আদান প্রদান হয় সেটাকে বলা হয় ফোর্সড কনভেকশন। আমরা আরও এক্সাম্পল দেখি, মনে করেন একটা চায়ের কাপে কিছু গরম লিকুইড বা চা আছে, এটাকে রেখে দেওয়া হলে আমরা দেখি যে আস্তে আস্তে এটার টেম্পারেচার কমে যায়, কারণ এই চায়ের যে সারফেসটা আছে এই সারফেস থেকে আশেপাশে বাতাসে কনভেকশনের মাধ্যমে হিট চলে যায়। তো এখানেও মূলত সেই একই মেকানিজম, ডেন্সিটি ডিফারেন্স, কারণ গরম বাতাস আস্তে আস্তে তার ডেন্সিটি কমে যেতে থাকে এবং এটা আস্তে আস্তে উপরে উঠে যায়। কিন্তু মনে করুন আপনি যদি এই চায়ের কাপটার মধ্যে আপনি যদি ফু দেন, তাহলে এখানে আপনি কিছু কাজ করলেন, উপর যে বাতাসটা আছে সেটা আপনি এয়ার ব্লো করা বা বাতাসে ফু দেওয়ার কারণে সেটা মুভ করতেছে, করে সেটা এখান থেকে চলে যাচ্ছে এবং এখানে আশেপাশের অন্য যে ঠান্ডা বাতাস আছে সেই জায়গাটা দখল করে নিচ্ছে, বা আপনার মুখের মধ্যে যে বাতাসটা আছে সেটা টেম্পারেচার হয়তো কম সেটা দখল করে নিচ্ছে, তখন হিট ট্রান্সফারের পরিমাণটা বেড়ে যাচ্ছে বা আরও বেশি হিট ট্রান্সফার হচ্ছে। তো এটা হলো ফোর্সড কনভেকশন। তো আমরা হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টের মান
সেটা যে এইচ, সেই এইচটা ন্যাচারাল কনভেকশনের জন্য তার যে মান আর ফোর্সড কনভেকশনের জন্য যে মান হবে সেটা আসলে কোনো সেম হবে না, বেশিরভাগ ক্ষেত্রেই ফোর্সড কনভেকশনের জন্য আমরা যে মানটা পাবো সেটা বেশি হবে। তো সেখানে কোনো প্রোডাক্ট ডিজাইন করার সময় আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে মানটা ন্যাচারাল কনভেকশনের থেকে বাড়ছে কিনা। তো আরেক ধরনের আমরা একটা উদাহরণ দেখি, যেমন একটা ফ্ল্যাট প্লেট আছে যেটা টেম্পারেচার অনেক বেশি 500 ডিগ্রি সেলসিয়াস, এবং এর উপর দিয়ে 20 ডিগ্রি সেলসিয়াসের বাতাস ফ্লো করানো হচ্ছে। তাহলে বাতাসটা বাম পাশ থেকে ডান পাশে ফ্লো করতেছে, বাম পাশে টেম্পারেচার যদি 20 ডিগ্রি সেলসিয়াস হয়, ডান পাশে আস্তে আস্তে সে হিট ট্রান্সফার করে তার টেম্পারেচারটা একটু বেড়ে যাবে, হয়ে যাবে হয়তো 70 ডিগ্রি সেলসিয়াস। তো এটাও একটা ফোর্সড কনভেকশনের উদাহরণ। আমরা বাউন্ডারি লেয়ার অ্যানালাইসিস করে এখান থেকে আমরা অনেক ইম্পর্টেন্ট রিলেশনশিপ ভবিষ্যতে অন্য একটা ভিডিওতে বের করবো। আমরা আরেকটা উদাহরণ দেখি, মনে করেন কিছু কম্পিউটার চিপ আছে যেগুলোকে আমরা সাইড থেকে দেখতেছি, এবং আমরা যখন আপনি কম্পিউটার চালাবেন তখন এই চিপগুলো অনেক গরম হয়ে যাবে, এখানে কম্পিউটারের মধ্যে সাধারণত একটা কুলিং ফ্যান থাকে, এবং এই কুলিং ফ্যান দিয়ে এই চিপগুলোর উপরে আমরা হয়তো বাতাস যদি ফ্লো করাই তাহলে কনভেকশন হিট ট্রান্সফারের মাধ্যমে অনেক বেশি হিট আমরা কম্পিউটারের চিপ থেকে রিমুভ করতে পারবো। কিন্তু আপনি যদি এখানে কোনো কুলিং ফ্যান না রাখেন তাহলে ন্যাচারালি এখান থেকে খুব আস্তে আস্তে অল্প হিট ট্রান্সফার হবে, অথবা তেমন কোনো হিট ট্রান্সফার হবেই না, কারণ কন্ডাকশনের মাধ্যমে আসলে একটা সলিড সারফেস থেকে বাতাসে বেশি হিট ট্রান্সফার হওয়ার সুযোগ নেই। তো একইভাবে আমরা অনেক সময় কুলিং ওয়াটার ইউজ করি, মনে করেন একটা পাইপের মধ্যে দিয়ে একটা খুবই গরম গ্যাস বা একটা লিকুইড ফ্লো হচ্ছে, তো এখানে আমরা কুলিং ওয়াটার ফ্লো করিয়ে ফোর্স কনভেকশনের মাধ্যমে তার টেম্পারেচার কমিয়ে ফেলতে পারি। তো আমরা দুটো অ্যাডভান্সড হিট কনভেকশন প্রসেস, যেমন একটা হচ্ছে বলা হয় কন্ডেনসেশন এবং একটাকে বলা হয় হলো বয়লিং, এই দুটো আমরা ভবিষ্যতে সেপারেট ভিডিওতে ডিটেল দেখবো। বাট আমরা যদি একটা গ্লাসের মধ্যে কিছু লিকুইড রেখে দিই, ঠান্ডা লিকুইড, আমরা দেখি যে আস্তে আস্তে সেই গ্লাসের আশেপাশে ওয়াটার ড্রপলেট জমা হতে শুরু করে, তো এটা যেই প্রসেসের কারণে হয় সেটাকে বলা হয় কন্ডেনসেশন। একইভাবে আমরা যদি একটা পানির পাত্রে কিছু লিকুইড পানি নিয়ে তাকে হিট দিয়ে থাকি তাহলে একসময় সেটা ফুটতে আরম্ভ করে, এবং আমরা দেখতে পাই যে আস্তে আস্তে সেটা বাষ্পীভূত হয়ে যাচ্ছে, তো এই প্রসেসটাকে বলা হয় হলো বয়েলিং। তো কন্ডেনসেশন এবং বয়েলিং এই দুটো আসলে খুবই কমপ্লেক্স হিট কনভেকশন প্রসেস। হিট কনভেকশন প্রসেসটা আমরা দেখেছি যে এর জন্য একটা সারফেস এবং একটা মুভিং ফ্লুইড দরকার হয়, তো এই কন্ডেনসেশন এবং বয়েলিংয়ের জন্য আসলে একটা সারফেস এবং একটা ফ্লুইডের প্রয়োজন হবে। এবং যেহেতু হিট কনভেকশন প্রসেসটা এই মুভিং ফ্লুইডের কারণে খুবই কমপ্লেক্স, সে কারণে এই দুটো প্রসেসকে আমরা সেপারেটলি আলাদা ভিডিওতে ডিটেলডভাবে দেখব। এই ভিডিওতে আমরা শুধুমাত্র এদের উদাহরণ সম্পর্কে জেনে রাখব। এবারে আমরা হিট কনভেকশন কোএফিসিয়েন্ট বা হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এইচের কিছু মান দেখে নিই, যেটা আমাদেরকে একটু কনভেকশন প্রসেস সম্পর্কে আইডিয়া দেবে এবং অনেক প্রবলেম সলভ করতে হেল্প করবে। তো কনভেকশন প্রসেসের উপর ভিত্তি করে আমরা দেখতে পাচ্ছি যে যদি কনভেকশনটা হয় ফ্রি কনভেকশন তাহলে গ্যাসের জন্য এইচের মান হচ্ছে 2 থেকে 25, এবং লিকুইড হলে এটার মানটা ভ্যারি করবে হচ্ছে 50 থেকে 1000 ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন পর্যন্ত, অর্থাৎ লিকুইডের জন্য ফ্রি কনভেকশনের ক্ষেত্রে এইচের মানটা বড়। তাই ফোর্স কনভেকশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই গ্যাসের ক্ষেত্রে মানটা হচ্ছে 25 থেকে 250, এবং লিকুইডের ক্ষেত্রে মানটা হচ্ছে 100 থেকে 20,000 রাফলি। তো অ্যাগেন দেখা যাচ্ছে লিকুইডের ক্ষেত্রে এই মানটা সবসময়ই গ্যাসের তুলনায় বেশি, যে কারণে লিকুইড ইউজ করে হিট কনভেকশন প্রসেসটা যদি আমরা ক্যারি আউট করতে পারি, ঘটাতে পারি, তাহলে বেশি হিট ট্রান্সফার সাধারণত হয়ে থাকে। তো কনভেকশনের সাথে সাথে যদি ফেজ চেঞ্জ কোনো প্রসেস থাকে, যেমন বয়েলিং বা কন্ডেনসেশনের সময় হয়তো ফেজ চেঞ্জ প্রসেস হয়, বস্তু এক অবস্থা থেকে আরেকটা অবস্থায় চলে যায়, যেমন পানি থেকে বাষ্পে অথবা বাষ্প থেকে পানিতে পরিণত হতে পারে, তো এই ধরনের ফেজ চেঞ্জ প্রসেস যদি কনভেকশনের সাথে সাথে ঘটতে থাকে তাহলে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টের মানটা আরও বেশি হয়, এবং এই সকল ক্ষেত্রে এটার মান 2500 থেকে 1,00,000 ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন পর্যন্ত হতে পারে। তো এখানে আমরা জেনারেলি মনে রাখতে পারি যে ফোর্স কনভেকশন হলে সাধারণত কনভেকশন কোএফিসিয়েন্ট এইচ এটার মানটা বড় হবে ফ্রি কনভেকশনের তুলনায় বা ন্যাচারাল কনভেকশনের তুলনায়, এবং লিকুইডের ক্ষেত্রেও এই মানটা গ্যাসের সাথে কম্পেয়ার করলে বেশি হবে। তো আমরা আজকের ভিডিওতে শিখলাম যে হিট কনভেকশন হচ্ছে মূলত একটা হিট ট্রান্সফার প্রসেস বিটুইন এ সারফেস অ্যান্ড এ মুভিং ফ্লুইড, অর্থাৎ একটা যদি সারফেস থাকে মানে যদি মুভিং ফ্লুইড থাকে এবং যদি তাদের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স থাকে, তাহলে এই দুটো জিনিসের মধ্যে যে প্রক্রিয়ার মাধ্যমে হিট ট্রান্সফার হয় সেটাকেই বলা হয় হলো হিট কনভেকশন।
হিট কনভেকশনের আমরা খুবই সিম্পল একটা মডেল দেখলাম, যেটাকে বলা হয় হলো নিউটনস ল অফ কুলিং। এটা কাজ করে হচ্ছে যদি হিট ট্রান্সফার প্রসেসটা স্টেডি স্টেটে হয়ে থাকে, অর্থাৎ টাইমের সাথে সাথে যদি কোনো প্রপার্টি বা টেম্পারেচার যদি চেঞ্জ না হয়, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। আমরা নতুন একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট, যেটাকে প্রকাশ করা হয় হলো এইচ দিয়ে, এবং এইচ হচ্ছে এইচ এর মানটা আমরা নিউটনস ল অফ কুলিংয়ের মাধ্যমে বের করতে পারি, এবং এর একটা ইউনিট আমরা দেখলাম যে ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন। এই নিউটনস ল অফ কুলিং থেকে এই ইউনিটটাও বের করা যায়। এবং আমরা দুটো প্রবলেম সলভ করলাম, এবং দুটো প্রবলেম থেকে আমরা একটা জিনিস খেয়াল করেছি যে প্রবলেম দুটোতেই আমাদেরকে ট্রান্সফার কোএফিশিয়েন্টের মানটা দিয়ে দেওয়া ছিল। তো রিয়েল ওয়ার্ল্ডে এই ট্রান্সফার কোএফিশিয়েন্টের মান বের করাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং এর জন্য আমরা অনেক সময় বাউন্ডারি লেয়ার অ্যানালাইসিস নামক একটা টেকনিক ইউজ করি, যেটা আমরা কোর্সে পরবর্তীতে দেখব অন্য একটা ভিডিওতে। আমরা কনভেকশনের একটা খুবই সিম্পল মেকানিজম দেখলাম, এবং এই মেকানিজমটায় আমরা দেখেছি যে কনভেকশন প্রসেস হচ্ছে আসলে মূলত হিট কন্ডাকশন এবং অ্যাডভেকশন এই দুটো প্রসেসের সমন্বিত রূপ। কন্ডাকশন হচ্ছে যখন মলিকিউলগুলো তাদের মধ্যে র্যান্ডম মোশন আছে, উপরে নিচে ডানে বায়ে পাশাপাশি, এটার মাধ্যমে অন্যান্য মলিকিউলকে ধাক্কা দিয়ে তাদের এনার্জিটা ট্রান্সফার করে দেয় সেটা। আর অ্যাডভেকশন হচ্ছে যখন একটা ফ্লুইডের বাল্ক একটা ভেলোসিটি থাকে, তখন ফ্লুইডের মলিকিউলগুলো এই বাল্ক ভেলোসিটিতে মুভ করতে থাকে, তো সে কারণে এটা ট্রান্সফার প্রসেসটাকে আরও সহায়তা করে। কারণ কন্টিনিউয়াসলি যেই মলিকিউলগুলো হিট ট্রান্সফার করেছিল তারা অন্য মলিকিউল দিয়ে রিপ্লেস হতে থাকে, ফলে কনভেকশনের মাধ্যমে আরও বেশি হিট ট্রান্সফার হওয়ার একটা সুযোগ তৈরি হয়। তো পরবর্তী ভিডিওগুলোতে আমি কনভেকশনের উপরে কিছু প্রবলেম সলভ করবো।